নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি ইশ্রম কার্ডটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্যই একটি বিরাট বড়ো সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা যারা এখনও পর্যন্ত এই ইশ্রম কার্ডটি বানাননি তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই ইশ্রম কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি আপনাদের কাছে বানানো থাকলেই কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তিন হাজার টাকা একদম বিনামূল্যে তাছাড়া বন্ধুরা এই কার্ডের মাধ্যমে শ্রমিক কৃষক গরিব ও খেটোখা মানুষ অর্থাৎ দারিদ্রসীমার নিচে থাকা মানুষ এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার আয়তী সুবিধাও দেওয়া হচ্ছে তো যারা এখনো পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি শীঘ্রই এই কার্ডটি বানিয়ে নিন আর এই তিন হাজার টাকা প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে কি কি করতে হবে তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে মোদিজির বিরাট বড় ঘোষণা ইসলাম কার্ড থাকলেই প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকা পেতে হলে কী কী শর্ত পালন করতে হবে এবং কি কী ডকুমেন্টস লাগবে এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এই তিন হাজার টাকা করে একদম বিনামূল্যে ঢুকে যাক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা বেল নোটিফিকেশানটি অলে ক্লিক করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কেন্দ্র সরকার গরিব ও খেটকা মানুষদের জন্য ইশ্রম পোর্টাল চালু করেছেন এই পোর্টাল থেকে কিন্তু আপনারা খুব সহজেই ইশ্রম কার্ডটি অনলাইনে বানিয়ে নিতে পারবেন আর এই কার্ডটি থাকলেই শ্রমিক কৃষক গরিব ও খেটো মানুষ অর্থাৎ দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে এর পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ পাবেন যদি আপনার কাছে এই ইশ্রম কার্ডটি থাকে তো নিচে দেখুন আরো বলা হয়েছে যে ইশ্রম কার্ড নিয়ে ইতিমধ্যে একটা নতুন আপডেট এসেছে যেখানে বলা হয়েছে যে ইশ্রম কার্ড থাকলে সকলকে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে আর এই তিন হাজার টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন তো এবার আমরা প্রথমেই জানব যে এই প্রকল্পে আবেদনের শর্তগুলি কী কী আছে তো বলা হয়েছে যে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না আর আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না তো এবার জানবো যে এই প্রকল্পে আবেদন করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে তো বলা হয়েছে যে আধার কার্ড লাগবে মোবাইল নম্বর লাগবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটিও লাগবে